এখানটা দাঁড়া, ঠিক এখান থেকে এই লাইটটা এখান দিয়ে ধরবি, একদম ফক করে যেন মুখের উপর আলোটা পড়ে, আর ধরে দাঁড়ায় থাক। আর এপাশে লাইটটা একটু একটু শ্যাডো করে দে, যাতে একদম একটা বিম আসে। আর আপনি কিন্তু নড়বেন না, ঠিক আছে? এই লাইভ শুরু হয়ে গেছে। হ্যালো অপরা, ভালো আছি। তোমরা এত ভালোবাসা দিয়েছো, লাচ্ছি গো তোমাকে কমেন্ট দিয়েছো লাস্ট লাইভে, আমি উৎসাহিত হয়ে চলে আসছি। আর আজকে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তোমরা এরকম সারপ্রাইজ কোথাও দেখো নাই। আপু আজকের এটা কি গেট আপ? আজকের গেট আপ সম্পর্কে বলবো, আজকে দুটো পার্ট আছে। আমি কিন্তু একটা ব্রাইডাল মেকআপ করেছি আজকে। ফার্স্ট তোমরা আমার ব্রাইডাল মেকআপ কারুকাজ দেখতে যাবে, এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আমার আজকে ব্রাইডাল মেকআপ দেখে একদম লাইন পড়ে যাবে, আমার পেজ চরম ভাইরাল হবে, সবাই আমার কাছে বিয়ে করার সাজ নিতে আসবে ব্রাইডাল মেকআপ। আর আমি যে মেকআপটা নিয়েছি সেটা ব্রাইড মেডস হতে পারে, কারণ বইয়ের পাশাপাশি ব্রাইড মেডসদের এখন তো হিজাবের মধ্যে অনেক স্টাইল আছে, তাই না? হিজাবের বাইরে দিয়ে কানের দুল পরে, চিকলি পরে, মানে চুলটা ঢাকে, কিন্তু আমি হিজাবের বাইরে দিয়ে একটা আলগা খোপা করেছি। ওই যে তোমরা লাস্ট টাইম বলেছে না চুল দেখা যাবে সাপে কামড়াবে, তো এটা কিন্তু খোপাটা কিন্তু এটা আমার চুল না, সো এটা আমাকে সাপে কামড়ানোর কোনো চান্স নেই। আই থিঙ্ক আই এম নট শিওর, বাট এইটা খোপাটা এই বাইরে দিয়ে দিয়েছি। কানে তুল দাও, টিকলি দাও, হিজাবের কাপড়ের উপর দিয়ে আমি একটু টর্সো খোপা দিয়েছি, সমস্যা কি, তাই না? সো এই লুকটা তোমাদের কেমন লেগেছে জানিও, আমি খুব সুন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের যে মেইন চমক সেটা হচ্ছে আমার ব্রাইড আমার পাশে বসে আছে। গত 8 ঘন্টা ভরে ওকে আমি মেকআপ করেছি, কারণ স্বাভাবিক ওর বিয়ে, জীবনের একটা দিন এত ইম্পর্টেন্ট, এত মেমোরেবল হতে যাচ্ছে, সো ওকে আমি 8 ঘন্টা ধরে, এবং সবচেয়ে বড় কথা একদম চ্যারিটি টাইপের, পুরো ফ্রি। দেখো আমার মন মানসিকতা কত উদার, এরকম কাউকে পাবে না তোমরা। আজকে আমি নিজের কাজে নিজে গর্বিত, অতি গর্বে আমি নিজেকে গর্ভবতী মনে করি, আমি নিজেকে গর্বিত মনে করছি। সো তোমরা আমার সাথে থেকো, এভাবে যা খুশি কমেন্ট করো, আই ডোন্ট কেয়ার, বাট তোমরা থেকো, আর শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করো, আর যে কোনো কিছু জানার জন্য আমাকে ইনবক্স করো। আর একটা রিকোয়েস্ট, ওভার মানে কমেন্টে আমাকে গালিগালাজ না দিই, একটু কমেন্টে না করে সেটা ইনবক্সে করো না, একটু তোমার আমাদের সাথে একটু পার্সোনাল রিলেশনশিপ, সেখানে গালিগালাজ মানায় তো লাইভে, প্লিজ লাইভে একটু অনিচ্ছা সত্ত্বেও একটু ভালো করে কমেন্টস করো প্লিজ। সো আজকে কোনো অ্যাকচুয়ালি কোশ্চেন কমেন্টস এগুলো আমি খুব একটা পড়তে পারবো না, কারণ আজকে আমার রিভিউ দিতে পারে আমার ব্রাইড। আমি একটু রিভিউ দিই, হ্যাঁ আমি একটু বলে নেই, আই এম সো এক্সাইটেড, ফার্স্ট টাইম কোনো ব্রাইড সাজালাম, সো তোমাদেরকে হুট করে তো দেখা ফেলতে পারি না, তাই না? একটা মিনিট, তো লাইটটা এখানে নিয়ে দাঁড়াচ্ছিস কেন? এই পাশটা দাঁড়া, মানে এইভাবে ধরবি, আমাকে এরকম কালো শেড আসতেছে কেন মুখে? তর্ক করবি না, বেতন থেকে কিন্তু টাকা এটা নিব, ঠিক আছে? ধরে দাঁড়ায়। আচ্ছা তার আগে বলে রাখি, আজকে আমার লাইফটা খুবই স্পেশাল, কারণ তোমরা আমাকে লাস্ট লাইফে এত বেশি অপমান করেছো, এত বেশি আমাকে আন্ডারস্টিমেট মার্কা কমেন্টস দিয়েছো, আমি উৎসাহ পেয়েছি আরও, কারণ সোশ্যাল সাইটে যত বেশি লাঠি গোতা, যত বেশি আন্ডারস্টিমেট, তত বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে। এই জন্য আই রিয়েলি ডিডন্ট মাইন্ড, আমার মনটা বার করে ঝুড়িতে রেখে আসছি। আর তোমরা যা খুশি বলতে পারো, যদিও আজকে খুব একটা কমেন্ট পড়বো না, তোমরা যা খুশি লিখতে পারো, আজকে আমি সব কিছু ওভারলুক করবো, কারণ আমার ব্রাইড আমার পাশে, আর ওর আজকে বিয়ে, ও কিছু বোধ হয় বলতে চায়, কিছু বলবা তুমি? আমার রিভিউ পেলে ওনার আপনার কাছে আরো বেশি শাস্তি আসবে, তাই না? ও হাউ সুইট, ও একটু রিভিউ দিবে, সো তোমরা একটু দেখে নাও কি বলতে চায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আজকে বিবাহ, আমার সারা জীবনের শখ ছিল বিয়ের সময় খুব সুন্দর বউ সাজবো। আমাকে কি সাজিয়েছে দেখেন, আমি এতক্ষণ মুখ বা
বন্ধ দম বন্ধ করেছিলাম, আমাকে থ্রেট দিছিল যে যদি আমাকে মানে আমি যদি আমার মুখ খুলি তাহলে উনি উনি আমাকে এমনভাবে সাজাবে আমার বিয়ে হবে না, কিন্তু তারপর উনি আমাকে কেমন সাজাইছে দেখেন। আমি ওয়েট করতেছিলাম কখন আপনারা লাইভে আসবেন, এখন লাইভ থেকে উনি আমাকে আমি সুযোগ পাইছি, এতক্ষণ আপনি আমাকে চান্স দেন নাই, আপনারা কে কোথায় আছেন আমাকে বাঁচান। আমার বিয়ের পিড়িতে বসার আগে উনি আমার যেই সুরত করছে আমি কিভাবে এটা চেঞ্জ করব প্লিজ। কি আশ্চর্য, এই তোমরা না ভুল বুঝো না, আসলে আমার মনে হয় সে মেন্টাল একটা প্রেশারে আছে, স্বাভাবিক জীবনের এত বড় একটা দিন আজকে বিয়ে শাদিয়ে স্ট্রেসে ওর মুড সুইং করছে। ও কিন্তু আমাকে বলেছে অনেক সুন্দর লাগছে, এতক্ষণ ধরে তুমি আমাকে তাই বলেছো। আমার এখন সময়ও নেই, আমার জন্য সবাই ওয়েট করতেছে, আমি আমাকে ছাড়তেছে না, বলেছে লাইভ করবে আর আমাকে মিথ্যা মিথ্যা বলছে, আমাকে দুটো চকলেট কিনে দিছে আর বলছে যে আপনার ফি দেওয়া লাগবে না, উল্টা আমাকে নাকি দিবে আমি যেন ভালো ভালো কথা বলি, কিন্তু আমি আমার বিয়ের দিনও মিথ্যা কথা কিভাবে বলবো বলেন। আমি আটটা ঘন্টা নষ্ট করলাম তোমার পিছে, আর ওর যে ঠোঁটটা এত জঘন্য চিকন ছিল, এখন এত ছোট চিকন ঠোঁট চলে, আমি চারটা লিপস্টিক ইউজ করেছি এই ঠোঁটটা তৈরি করতে, সবাই ঘুষায় ঘাসায় ঠোঁট ফুলায় এরকম করে, আমি লিপস্টিক দিয়ে আর্ট করে এত বড় ঠোঁট করেছি কারণ যাতে একটা স্পেশাল লাগে বিয়েতে। চিন্তা করো, আসলে না দুনিয়াটা নিমোক হারাম, ফ্রি ফ্রি করেছি তো আসলে ভ্যালু নেই, সস্তার বারো অবস্থা। আমি মিথ্যা বলতে চাই না, আপনারা কি ওনার কাছে সাজতে আসবেন না প্লিজ, আজকে আবার ওনার ওনার জন্য আমার বিয়েটা ভেঙেও যেতে পারে। আমার ভুল হয়ে গেছে, তোমরা ওর কথা মোটেও মোটেও তোমরা কানে নিও না, তোমরা আমার ফলোয়ার্স আমার ভিউয়ার্স, তোমরা একবার আর তোমরা আসো সাজতে আসো, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমার মেয়ে আজকে তোমাকে আমি দেখতেছি, লাইফটা শেষ হোক।